বন্যার জেরে ভেসে গেল বিশ্বকর্মার প্রায় ৪০টি প্রতিমা। হতাশায় ভেঙে পড়লেন মৃৎশিল্পী। দুবছর ধরে করোনা আর লকডাউনের জেরে চরম সমস্যায় পড়তে হয়েছিল মৃৎশিল্পীদের। এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আশার আলো দেখা গিয়েছিল, তাই মনের আনন্দে মেতেছিলেন প্রতিমা তৈরিতে। বিশ্বকর্মার প্রতিমা তৈরির অর্ডার হাতেও এসেছিল ভালো রকমই, কিন্তু সেখানেও যেন বিধিবাম। পুজোর ঠিক দুদিন আগেই সমস্ত আশা ভাসিয়ে নিয়ে গেল কেলেখাইয়ের জলের স্রোত। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা কয়েকদিনের অতিবৃষ্টি, আর সেই অতিবৃষ্টিতে নদীর উপচে পড়া জলে প্লাবিত হল কেশারির একাধিক এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে কেলেখাই সংলগ্ন খাজড়া গ্রাম পঞ্চায়েতের নয়া গ্রাম। এই এলাকারই বাসিন্দা পেশার মৃৎশিল্পী স্বপন দাস এখন চরম সংকটে। বন্যার জেরে প্রয়োজনীয় কয়েকটি জিনিসপত্র নিয়ে কোনোভাবে আশ্রয় নিয়েছিলেন স্থানীয় খাজড়া হাই স্কুলে। একদিন পরে বাড়ি ফিরে দেখেন নিজের হাতে তৈরি বিশ্বকর্মার অধিকাংশ প্রতিমাই ভাসিয়ে নিয়ে গেছে জলের স্রোত। অর্ডার অনুযায়ী বিশ্বকর্মার প্রায় ৪০টি প্রতিমা বানিয়েছিলেন তিনি, যার মধ্যে প্রায় সবকটি প্রতিমা ভেসে গিয়েছে বন্যায়। ১০ থেকে ১২টি প্রতিমা কোনো মতে অক্ষত রয়েছে। হতাশায় ভেঙে পড়েন হত দরিদ্র কেশারির খাজড়া এলাকার এই মৃৎশিল্পীটি। হাতে মাত্র আর কয়েকটা ঘন্টা, কিভাবে ফের মূর্তি তৈরি করবেন সেটা ভেবেই পাচ্ছে না স্বপন বাবু। এদিকে যারা মূর্তি তৈরির জন্য অগ্রিম বায়না দিয়েছিল তাদের কেউ কেউ বারে বারে খোঁজ নিতে আসছে। জল ভরা চোখে মৃৎশিল্পী বলেন, ভেবেছিলাম এবছর যে পরিমাণ অর্ডার আসছে তাতে হয়তো কিছুটা ঘুরে দাঁড়াতে পারবো, কিন্তু নদীর জল যে সব কিছু কেড়ে নেবে তা ভাবতেও পারিনি। হাতে আর কয়েক ঘন্টা সময়, কিভাবে পুজোর আগে মূর্তি তৈরি করতে পারবো তা ভেবেই পাচ্ছি না। অনেককে সহযোগিতার কথা বললেও কেউ সাড়া দেয়নি। সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি। সরকারি সহযোগিতা পেলে কিছুটা সুরাহা মিলবে বলে দাবি এই মৃৎশিল্পীর। কি করছেন এখন? এখন এই যে আমার প্রতিমা সব ভেসে গেছিল, আর মানে ভেসে গেছে সব, এই যে এগুলো বাড়ির মধ্যে কয়েকটা ছিল ১০-১১টা, এগুলাকে একটু দেখছি পরিষ্কার করছি যদি হয় কিছু। পেয়েছেন যেগুলো ভেসে চলে গেছিলো সেগুলো আনতে পারছেন? সেগুলো পারিনি তো, এই রেসে সব চলে গেছে, নদীতে পড়ে গেছে খালে। কি প্রতিমা বানিয়েছিলেন? বিশ্বকর্মা। এগুলো চাষবাস নেই, আমি এগুলোই সারা বছর কাজ করে এগুলোই আমার হয় মানে উপার্জন। আর তো অন্য কিছু আমার জমি টমি চাষবাড়ি কিছু নেই, এগুলো এই কাঠ ফাট সব সুতলি দড়ি সব এগুলো রং টং রঙও সব ছিল ভেসে গেছে, সব প্রতিমা করার সরঞ্জাম যেগুলো ছিল সেগুলোও সব ভেসে গেছে। আর আমার এখন মানে এগুলোও যে কী করে কী করবো কোনো ভেবে পাচ্ছি না। লোক সব যারা বায়না দিয়েছিলো এসে সব ঘুরিয়ে যাচ্ছে, বায়না দিয়েছিলো এখন তারা কেউ দিতে পারবো না। কতগুলো বানিয়েছিলেন প্রতিমা? ৪০টা মতো রয়েছে। কতগুলো? ওই ১১টা রয়েছে। কীরকম অবস্থায় রয়েছে সেগুলো? তো সব ধুয়ে গেছে অর্ধেক, এখন কালকে পূজা, আজকে তো এগুলো কাজ কমপ্লিট করতেও আমি পারবো না। একটা দুটো যদি পারি দেখছি, একটু চেষ্টা করতেছি সামনে। কতটা সমস্যায় পড়তে হয়েছে? অনেক সমস্যা, এ তো সব ধার টার করে সব করেছি। আমার এখন তো এটা ৩০-৩৫ হাজার টাকার আমার এগুলো ইনকাম ছিল, কিন্তু এখন এক টাকাও কিছু পাবো না। দাম কেমন রয়েছে প্রতিমাগুলো? রয়েছে ১.৫ হাজার, ২.৫ হাজার এরকম। কি করবেন এখন, কি মনে করছেন? ডেলিভারি দিতে পারবেন মানুষকে? না না, পারবো না তো কাউকে ডেলিভারি দিতে। কেউ বলছে তখন ভিজা ঠাকুর আমি নিব না, আমি এখন ছাঁচের প্রতিমা দিয়ে পূজা করে নেবো, কেউ বলছে ঘট পূজা করে নেবো। অগ্রিম নিয়েছিলেন কার কাছ থেকে? হ্যাঁ, অগ্রিম নিয়েছিল। তারা কি বলছে? তারা বলছে আর কি হবে, এখন তো তোমার কিছু করার নেই, আমার তো আর তোমাকে দোষ দিতে পারবো না, এইসব বলে সব যাচ্ছে। আবার তার আগে পরে সে অগ্রিমটা আবার যখন প্রতিমা নিতে আসবে, আমার তো এগুলো এরা সব বাঁধা থাকে, ওদের সঙ্গে পরে সেগুলো হবে যে যা অগ্রিম দিয়েছিল। কেমন অবস্থায় রয়েছেন এখন? এখন খুব খারাপ অবস্থা আমার, এই বৃষ্টিতে তো অনেক ক্ষয়ক্ষতি। আমার তো সব ধার দেনা করে সব চলছিল খাবার টাবারও, এখন বাচ্চা কাচ্চা সব আছে বাড়িতে, আর এসব রং টং কেনারও আমার এখন পয়সা নেই। রং টং যা ছিল সব তো সব ইয়ে করলে চলে গেছে, বন্যায় সব ধুয়েলে। কি চাইছেন এখন? কি চাইবো আমি তো সব
পঞ্চায়েত প্রধান থেকে সব তো জানে, কিন্তু এখনো পর্যন্ত কেউ আসেনি আমার কাছে। প্রশাসনও জানে, বিডিও সাহেব এসেছিল জানে, বলেছেন ব্যাপারটা। হ্যাঁ, সবাইকে তো আমি বলেছি, কিন্তু এখনো আমার কাছে কেউ আসেনি। আমি এখন কি করবো সেটা এখন যদি প্রশাসন টশাসন যদি আসেনি আমার কাছে কেউ, এখন যদি আসে কেউ যদি আমাকে কিছু আর্থিক সাহায্য করে তো আমি অনেকটা হয়তো এ পাবো। আমাদের তো এগুলাই আমাদের সর্ববৎসর চলে, আর স্বামী স্ত্রী ছেনা পেনা সবাই মিলে করি, অনেকগুলা বাচ্চা কাচ্চা, আর ধার দেনা করে এগুলো আমরা এক মাস ধরে করছি, অনেক ধার দেনা হয়েছে। আর এগুলা আর আমাদের দুবারই এগুলা হয়, চাষবাস একটু কিছু নেই, বাড়িরও অবস্থা খারাপ, বাড়িও ঢুকতে পারছি না, সাপ ফোপ চারধার ঘিরে গেছে, আর কাদো আর কাঁটু অনেকটাই ক্ষতি হয়েছে। আমরা এখন কী করবো, ছেনা পেনালি কোথায় যাবো, আমাদের কাছে কেউ এখনো আসেনি, আর আমাদের কিছু সাহায্য কিছু এখনো পাইনি। কতগুলো ঠাকুর বানানো হয়েছিল? বানাগুলো 40 পিস ঠাকুর হয়েছিল, সব কমপ্লিট হয়েছিল, টোটাল কমপ্লিট হয়ে গেছিল। আগামীকাল তো রয়েছে বিশ্বকর্মা পুজো। হ্যাঁ, রং টং সব কিনা হয়ে গেছিলো, এগুলো কিছুই নেই, সব ধুয়ে চলে গেছে। আর যখন বায়না দেওয়া হয়েছিল, যেগুলো লোক আসছে ঘুরে যাচ্ছে, কেউ বকছে, কেউ বলছে নেবো না, ভিজা ঠাকুর নিয়ে কী করবো, আর আমরা তো দিতেও পারবো না, এরকমই আমাদের এমনিতে খাওয়া দাওয়া ঠিক হয়নি, রাত দিন ঘুম নাই, এমনিতে এক মাস ধরে খুব খারাপ পরিস্থিতিই চলছে। ঠাকুরের ধার দেনা করে আমরা ভাত মুড়ি যাই ওগুলাই হয়তো হইতেছিল, আর তখন আমাদের কিছু তো উপায় নাই, কী করবো। এখন কী করছেন? এখন এই যে যেগুলো বার করছি আর কি বাড়ি থেকেলো, সেগুলো কাজ করছি, যে যদি কিছু এক দুটা উদ্ধার করতে পারি। কতগুলো বানিয়েছিলেন? 40 পিস মতন। সবগুলো রয়েছে? না, পেয়েছি 11টা মতন, বাকি সব ভাসি নিয়ে গেছে, ভাসি নিয়ে গেছে, একদম নদীতে ফেলে দিয়েছে। কতটা সমস্যার মধ্যে রয়েছে? প্রচুর সমস্যা, আমাদের খাবারও এখন নাই, কাঠ নাই, জ্বালানি গ্যাস ঘরে কিছুই নেই। বাড়ি কি কেমন রয়েছে? বাড়ি একাঠু কাদো, সাপ খোপ বাসা করেছে মনে হয়, ঢুকিনি কিছুই, কিছু অর্ধেক জিনিস তো নাই বাড়ি, চলে গেছে সব। কি চাইছেন এরকম? এখন তো আমরা স্কুলেই আছি, চাইছি একটু যদি সাহায্য কিছু পেতি তাহলে ভালো হইতো। আমরা এখন যাবো কোথা, আমরা ছেনা পেনা নিয়ে তো এখন থাকতে হবে আমরাকে, আর ধার দেনা করা হয়েছে যেগুলো লোক তো আর ছাড়বে না, লোককে তো আমরাকে যা হোক করে দিতে হবে, কি করব। আমাদের ওগুলাই চলে, চাষবাস আমাদের কিছু নেই, জমি জায়গা কিছু নেই। কি নাম আপনার? রিঙ্কু দাস। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়, রিপোর্ট টাইমস বাংলা।